হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করব। তো এই যে পেঁয়াজ নিয়ে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, মাছ ভাজার জন্য মশলাটা মেখে রেখেছি, এখানে ফুলকপি ধুয়ে রেখেছি, মাছ ভাজা বসিয়ে দিলাম। তো একটা প্যানে এখন তেলটা গরম হলো, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন এর বাদামি কালার করে নেব। বাদামি কালার হয়ে গেছে, এখানে আমি একটু পানি অ্যাড করে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 চা চামচ। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার ফাঁকি। মরিচের গুঁড়ো 2 চা চামচ। এগুলো এখন মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দেব আলু আর হচ্ছে ফুলকপির ডাটাগুলো। এগুলো একটু গলতে সময় লাগে, তার জন্য এগুলো আগে কষিয়ে নেব। তো এগুলো মিক্স করে নিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটো কুচি, এখন এগুলো মিক্স করে নিচ্ছি। এখন পানি অ্যাড করলাম একটু, আলু আর ডাটাগুলো একটু গলে আসার জন্য। ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই যে এখনো পানি আছে, ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলো এখন মশলার সাথে মিক্স করে দেব। কিছুক্ষণের জন্য আবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। এখন কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন আলুটা বেশ গলে এসেছে। তো এই যে আমার রান্না শেষ, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা আমি তেমন ভাজিনি, কারণ তেমন একটা ভাজলে শক্ত হয়ে যায়, হালকা ভাজা দিয়েছি। এখন একটু ঢেকে দেব, মাছগুলো দিয়েছি তার জন্য। তো এই যে পানিও বেশ শুকিয়ে এসেছে, একটু ঝোল ঝোল রেখেছি। আমার রান্নাটা প্রায় শেষ। তো আমার রান্নাটা যদি ভালো লাগে, আমাকে সাপোর্ট করবেন সবাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।